আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ সাত, দুইটি স্বরবর্ণ স্বরেয় এবং স্বরেয়া। বন্ধুরা, প্রথমে আমরা শিখব স্বরেয়। তোমরা এখানে এই বর্ণটি দেখতে পাচ্ছ, এই স্বরবর্ণটি তোমরা দেখতে পাচ্ছ স্বরেয়। স্বরেয়তে অজ, স্বরেয়তে ওলি। অজ আসে, অজ, স্বরেয়। বন্ধুরা, তাহলে আমরা স্বরেয় দিয়ে একটি শব্দ গঠন দেখলাম অজ। স্বরেয়তে ওলি। বন্ধুরা, তোমরা এখানে কি ওলি দেখতে পাচ্ছ? ওলি হাসে, ওলি অ। তাহলে বন্ধুরা, আমরা স্বরেয় দিয়ে আরো একটি শব্দ দেখতে পেলাম। এবার আমরা এগুলো মুখে মুখে বলি, স্বরেয়তে অজ, স্বরেয়তে ওলি, স্বরেয়তে অজ, স্বরেয়তে ওলি, অজ ওলি। এবার আমরা এই বর্ণটি পড়বো, এই বর্ণটি কি? স্বরেয়, স্বরেয়। এই বর্ণটি কি বলতো বন্ধুরা? স্বরেয়। লিখি, এবার আমরা এই বর্ণটি লিখব। দেখো তো কিভাবে লিখে স্বরেয়, দেখতে পাচ্ছ কিভাবে লিখে স্বরেয়? বন্ধুরা, তাহলে আমরা দেখলাম কিভাবে স্বরেয় লিখতে হয়। এবার আমরা দেখব স্বরেয়া। বন্ধুরা, তোমরা কি স্বরেয়া বর্ণটি দেখতে পাচ্ছ? স্বরেয়া, এবার আমরা স্বরেয়া সম্পর্কে জানব। স্বরেয়াতে আম, আম খাই, আম, আ। স্বরেয়াতে আম। তাহলে আমরা স্বরেয়া দিয়ে একটি একটি শব্দ দেখলাম। এবার স্বরেয়া দিয়ে আমরা আরো একটি শব্দ দেখবো, তা হচ্ছে আতা। স্বরেয়াতে আতা। আতা চাই, আতা, আ। স্বরেয়াতে আতা। তাহলে আমরা স্বরেয়া দিয়ে দুইটি শব্দ দেখলাম, আম এবং স্বরেয়াতে আতা। স্বরেয়াতে আম, স্বরেয়াতে আতা, আম, আতা, আম, আতা। এবার আমরা এই বর্ণটি পড়ি, স্বরেয়া, স্বরেয়া, স্বরেয়া। এবার আমরা স্বরেয়া লিখব। বন্ধুরা, লক্ষ্য করো কিভাবে স্বরেয়া লিখতে হয়। দেখতে পাচ্ছ কিভাবে তোমরা স্বরেয়া লিখবে? স্বরেয়া, বন্ধুরা লক্ষ্য করো কিভাবে তোমরা স্বরেয়া লিখবে। তাহলে আমরা আজকে দুইটি স্বরবর্ণ সম্পর্কে জানলাম, একটি হচ্ছে স্বরেয় এবং অন্যটি হচ্ছে স্বরেয়া। আমরা স্বরেয় এবং স্বরেয়া দিয়ে শব্দ গঠনও করেছি। স্বরেয়তে অজ, ওলি, স্বরেয়াতে আম, আতা। বন্ধুরা, আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম স্বরেয় এবং স্বরেয়া। তোমরা স্বরেয় এবং স্বরেয়া দিয়ে শব্দ গঠন করবে এবং এই দুইটি বর্ণ বাসায় বেশি বেশি করে লিখবে।
দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।